অসুস্থ রাজ্যপাল এদিন সফরসূচি বাতিল করে মাঝপথে হাবড়া থেকেই ফিরে গেলেন তিনি। এদিন ঠাকুরনগরে বসে একথা জানান শান্তনু ঠাকুর। মতুয়া ভক্তদের ওপর হামলা নিন্দনীয় ঘটনা, প্রতিক্রিয়া মমতা ঠাকুরের। অসুস্থ রাজ্যপাল সফরসূচি বাতিল করে মাঝপথ থেকেই ফিরে গেলেন, আসা হলো না ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। শুক্রবার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে মতুয়া মেলা উপলক্ষে আসবার কথা ছিল রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়ের। এদিন বিকালে ঠাকুর বাড়ির পক্ষে শান্তনু ঠাকুর জানান রাজ্যপাল হাবড়া থেকে ফিরে যাচ্ছেন, আসবেন না ঠাকুর বাড়িতে। কারণ হিসাবে শান্তনু জানিয়েছেন মাঝপথে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল, সে কারণে হাবড়া পর্যন্ত আসার পর ফের রাজভবনে ফিরে যাচ্ছেন তিনি। এ বিষয়ে তিনি জানান রাজ্যপালের পক্ষে তার ব্যক্তিগত সচিব ফোন করেছিলেন। তিনি জানিয়েছেন রাজ্যপাল মাঝপথে অসুস্থ হয়ে পড়েছেন, সে কারণেই তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শান্তনু জানান তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল তিনি কথা বলার মতো পরিস্থিতিতেও ছিলেন না। আগামী দিনে অবশ্যই ঠাকুর বাড়িতে আসবেন রাজ্যপাল, জানিয়েছেন শান্তনু ঠাকুর। উনি হাবড়া থেকে ফিরে গেছেন, সম্পূর্ণভাবে উনি অসুস্থ হয়ে পড়েছেন। আমি বলতে চাইছি না যে কী ফিজিক্যাল কন্ডিশন হয়েছে। হাবড়া অবধি এসেছিলেন, হাবড়া ঠিক ওই পুলিশ স্টেশন গেট পার করে ওখান থেকে উনি ব্যাক করেছেন। খুব গুরুতর অবস্থায় আছেন, যে কারণে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে ইসে রাজভবনে নিয়েছেন। ওখানে উনি অসুস্থ আছেন, যে কারণে উনি আসতে পারেননি। ওনার ওয়েস্ট দিয়ে আমাকে ফোন করে দিলেন যে আমরা হাবড়া অবধি পৌঁছে গেছিলাম, তো শারীরিক বিশেষ কন্ডিশনের মানে খারাপ হওয়ার জন্য আমরা ফিরে গেলাম। তো বিষয়টা হচ্ছে উনি সুস্থ হলেই আমি জানতে পারবো কী পরিস্থিতি হয়েছিল, শারীরিক কী অবস্থান ছিল আমরা জেনে যেতে পারবো। এত বড় মেলা হয় মতুয়াদের, সেটাকে উনি ভিজিট করবেন, সম্বোধন করবেন, এটাই ছিল মূল কাজ। কারণ উনি আমাকে নিজে, ওনাকে যখন আমি চিঠি দিই, চিঠি দেওয়ার পরে আমি আর ওনাকে ফোন করার সময় পাইনি, তো উনি আমাকে নিজে ফোন করেছিলেন যে আমি আসবো, কবে এলে ভালো হয় আমার কাছে সময় চেয়েছিলেন। তো আমি এই দিনটা বললাম যে এখানে ভিড় থাকবে না, আর উনি তো যথেষ্ট এজেড ও বয়স হয়েছে ওনার, সেই জন্য আমি ওনার একটা সুন্দর কন্ডিশন বা পরিস্থিতি ভেবেই আমি এই সময়টা দিয়েছিলাম। তো এখন হঠাৎ করে একজন মানুষ অসুস্থ হয়ে পড়লে তার কিছু বলার থাকে না। এ বিষয়ে মমতা ঠাকুর বলেন, আমাদের সাথে রাজ্যপালের আসবার বিষয়ে কথা হয়নি, শান্তনুর সাথে কথা হয়েছিল, আসলে অবশ্যই সাধুবাদ জানায়। আসার কথাটাও শান্তনু ঠাকুরের সঙ্গে হয়েছে, আর কেন আসেনি তার সঙ্গে, এর জবাবটা শান্তনু ঠাকুর দিল। এবার আপনারা আমাদের জানিয়েছেন যে রাজ্যপাল আসবে, সাংবাদিকদের আমার বললো, যদি আসে তাহলে আমরা সাধুবাদ জানাই, এখন আসবে না সে উত্তরটা আমি দিতে পারবো না, সেটাই সেই দিতে পারবো কেন আসেনি। পাশাপাশি মতুয়া ভক্তদের ওপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করে এদিন সাংবাদিক বৈঠক করেন মমতা ঠাকুর। তিনি বলেন, ভক্তদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, খবর পেয়ে আমরা বিষয়টি স্থানীয় পুলিশ আধিকারিক ও জেলা পুলিশ সুপারের সাথে কথা বলি। ভক্তদের সাথে দেখা করবার জন্যে মতুয়াদের একটি প্রতিনিধি দল পাঠানো হয়, ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সুপারের সাথে এদিনও কথা হয়েছে, তিনি জানিয়েছেন ধৃতদের পুলিশ রিমান্ডে নেওয়া হচ্ছে। যে ঘটনা ঘটেছে তা খুবই নিন্দনীয়, আমরা সবসময় ভক্তদের পাশে আছি। তখন রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে আমাদের ভক্তদের উপরে, এবং দলপতি হচ্ছে বিধান হালদার এবং তার সঙ্গে আরও ভক্তরা ওখান থেকে এসেছিল। আমরা যে জিনিসটা জানতে পেরেছি সেটা বারাসাত কাজীপাড়ায় ওরা জ্যামে ফেসে গেছিল, বাস দাঁড়িয়েছিল, ওরা বাস ভাড়া করেই আসছিল। তখন কিছু মদ্যপান অবস্থায় লোকালের কিছু ছেলেরা তারা তাদের উপরে অকথ্য ভাষা, নোংরা ভাষা ব্যবহার করে এবং তাদের উপরে মারধর করা, বাসে ইট টিট ছুড়ে ফেলা এবং তাদের বের করে নিয়েও তাদের কিন্তু খুব মারধর করেছে। আমরা সঙ্গে সঙ্গে আইসি এসপির সঙ্গে আমরা কথা বলেছি, তারা চারজন ধরা পড়েছে, তাদের ধরেছে। আমার কিছু সময় আগেও আবার তাদের সঙ্গে এসপির সঙ্গে আইসির সঙ্গে কথা হয়েছে, রিমান্ডে তাদের নিয়ে নিয়েছে। এবং ভক্তের স্বার্থে তারা এসেছিল ঠাকুরবাড়িতে এবং সেখানে দাঁড়িয়ে তাদের অল ইন্ডিয়া মতো মহাসংঘ থেকে আমরা একটা টিম পাঠিয়েছিলাম তাদের পাশে থাকার জন্য, তাদের কী পরিস্থিতি, যতদূর আমাদের যেতে হয় আমরা ততদূর তাদের জন্য যাব এবং তাদের পাশে আছি। ভক্তদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে শান্তনু ঠাকুর জানান, আমরা গতদিনই বলেছিলাম 24 ঘন্টা সময় দিচ্ছি, পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে, আমরা বিষয়টির ওপর নজর রাখছি। অবশ্যই নিন্দনীয় কাজ এটা, আমরা তো জানিয়ে দিয়েছিলাম প্রশাসন, এটা নিয়ে 24 ঘন্টা স্টেপ না নিলে আমরা পদক্ষেপ নেব,
ঠিক আছে, পুরা প্রশাসন যখন স্টেপ নিয়েছে, চারজনকে গ্রেপ্তার করেছে, দেখা যাক আরও কতজন হয়। কিন্তু শুধু চারজনকে গ্রেপ্তার করে ছেড়ে দেবো সেটা করলে হবে না। যারা যারা ইচ্ছাকৃত এই দোষ করেছে তাদেরকে গ্রেপ্তারও করা হবে এবং উপযুক্ত এদের শাস্তি দেওয়া হবে, উপযুক্ত ধারায় এদের শাস্তি দেওয়া হওয়া উচিত। কারণ এরকম কাজ যেন নেক্সট টাইম না ঘটে। একটা একটা অমানবিক একটা ধর্মীয় অবস্থানের সঙ্গে মানে ধর্মীয় একটা প্রেক্ষাপটকে এটা ছোট করে দেখানো, এগুলো আমার মনে হয় রাষ্ট্রবিরোধী কাজও। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর।